আসসালামু আলাইকুম ডাক্তার এরান জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আইবিএস নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো আমরা আসলে প্রায় ওয়ার্ল্ডে 60 মিলিয়ন পিপল আইবিএসে আক্রান্ত একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে তো আইবিএস আসলে ইরিটেবল বাউল সিন্ড্রোম এটা একটা ফাংশনাল প্রবলেম অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করলে এটা সমস্যা সাধারণ চিকিৎসকরা খুঁজে পান না তো তখন অনেক সময় এটাকে বলা হয় যে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম ইনভলভমেন্ট থাকে এখানে সাইকোসোমাটিক ডিজিজ যেটা বলে গাটের সাথে মাইন্ডের যে কানেকশন সেখানে ইনভলভমেন্ট থাকে তো এইটার অনেক সিমটম আমরা জানি যেমন অনেক সময় খাওয়ার পরে পেটটা ফাঁপা হয়ে যায় হজম হতে চায় না একবার লুজ মোশন হয় একবার কনস্টিপেশন হয় একবার দুইটা মিক্সড হয় অল্টার করে হয় এবং মেইন কথা হচ্ছে যে দুধ জাতীয় খাবার বা শাক জাতীয় খাবার ফাইবার জাতীয় খাবারগুলো ম্যাক্সিমাম রোগীরাই হজম করতে পারে না এই সমস্যাগুলো হয় তো এই আইবিএস আসলে এই ফাংশনাল মেডিসিন পার্সপেক্টিভ এবং আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে কীভাবে চিকিৎসা করি এই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আইবিএস আসলে যেটা আমরা রুট কজে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে লিকি গাট এটা একটা ইম্পর্টেন্ট কারণ তো আইবিএস রোগীদের ক্ষেত্রে আমাদের যে ইন্টেস্টাইনের গাট আছে গাটের মধ্যে যে সেলের লেয়ার সেটা একটা সিঙ্গেল সেলের লেয়ার তো সিঙ্গেল সেলের লেয়ারের ভিতরেই ব্লাডের অবস্থান এবং এই প্রোটিন যেগুলো খাবারের প্রোটিন যদি ঠিকমতো ডাইজেস্ট না হয় স্পেশালি গ্লুটেন দুধের যে প্রোটিন গ্লুটেন হচ্ছে গ্রেইন থেকে স্পেশালি গমের প্রোটিনগুলো হচ্ছে গ্লুটেন দুধের প্রোটিন হচ্ছে কেসিন সেগুলো সাধারণত ইনফ্লামেশন তৈরি করে এবং যদি আমাদের ওই গাটকে পারমিয়েবল করে মানে লিকি গাট হয় গাটের মাঝে যে সেলগুলো আছে সেলগুলোর মাঝখানে গ্যাপ তৈরি করে ইনফ্লামেশনের মাধ্যমে গ্যাপ হয়ে সেটা যখন ব্লাডে আসে এই প্রোটিনগুলো হচ্ছে অ্যান্টিজেন এই অ্যান্টিজেন এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করে এবং এই অ্যান্টিবডিগুলোই তখন আমাদের শরীরে বিভিন্ন জটিলতা তৈরি করে এবং এই ইনফ্লামেশন করার কারণে আমাদের এই গাটের মধ্যে হজমজনিত সমস্যাগুলো দেখা দেয় এছাড়া অন্যান্য বিষয় এখানে ইনভলভমেন্ট থাকে তো এই আইবিএস রোগীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি গ্লুটেন জাতীয় খাবার অ্যাভয়েড করতে পারি গ্লুটেন খাবার অ্যাভয়েড করলে বা ডেইরি অ্যাভয়েড করলে দেখা যায় 50% ক্ষেত্রেই যেহেতু এই দুইটা আইটেমে খুব বেশি ইনফ্লামেশন হয় তো এই দুটো আইটেম কমাতে পারলে তার পেটের সমস্যাগুলো মানে প্রায় 50% ক্ষেত্রে রোগীরা খুব দ্রুত সময়ের মধ্যে সিমটমগুলো কমে আসে কিন্তু আসলে সমস্যা শুধু দুইটার মধ্যে সীমাবদ্ধ না এছাড়া অন্যান্য সমস্যাও আছে যেমন অনেকের ক্ষেত্রে সিবু জাতীয় সমস্যা অলরেডি ডেভেলপ করে যায় যেমন স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ আমরা জানি স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া খুব কম পরিমাণে থাকে অনেকটা স্টেরাইল পরিমাণে থাকে বেশি ব্যাকটেরিয়া বা লোড থাকে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে কিন্তু যখন ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয়ে যায় স্মল ইন্টেস্টাইনে এটা হয় হচ্ছে যখন আমাদের খাবারগুলো উপর থেকে যদি হজম না হয় স্টমাকে আমাদের হজম হওয়ার কথা যদি আমাদের প্রপার অ্যাসিড রিলিজ না হয় অথবা আমরা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়ার কারণে অ্যাসিড ব্লক করে রেখেছি অথবা আমাদের স্ট্রেসের কারণে অ্যাসিড কম প্রোডাকশন হচ্ছে তো এইসব কারণে যদি আমাদের খাবারগুলো হজম না হয় মানে ডাইজেশন না হয় অ্যাসিডের কারণে তো তখন কী হবে আনডাইজেস্টেড ফুডগুলো আমাদের স্মল ইন্টেস্টাইনে আসলে তখন এটার এগেনস্টে এই ব্যাকটেরিয়াগুলো এই খাবারগুলো ফার্মেন্টেড করে প্রচুর গ্যাস তৈরি করে ঠিক আছে এবং ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে যেখানে ব্যাকটেরিয়া থাকার কথা না সেখানে ওভারগ্রোথ হয়ে যায় এবং যে কারণে আমাদের এই ব্লোটিং অ্যাবডোমিনাল পেইন ক্র্যাম্পিং অস্বস্তি খারাপ লাগা এবং এটার সাথে আমাদের মানসিক সমস্যাগুলো ইনভলভমেন্ট কারণ এখানে আমাদের টোটাল লিম্ফয়েড সিস্টেম মানে ইমিউন সিস্টেমের 60% আমাদের গাটে থাকে এবং এই গাটের সাথে ব্রেনের অনেক কানেকশান আছে নিউরোট্রান্সমিটার দিয়ে ভ্যাগাস নার্ভ দিয়ে অনেক কানেকশান আছে তো যেটার কারণে পেট যদি অস্বস্তিতে ভুগে তাহলে রং নিউরোট্রান্সমিটারগুলো ভালো নিউরোট্রান্সমিটার রিলিজ হতে পারে না রং মেসেজ পায় ব্যাকটেরিয়াগুলো রং নিউরোট্রান্সমিটার রিলিজ করে এবং সেটা আমাদের ব্রেনে যায় এবং আমাদের ব্রেন এক্সাইটেড হয়ে যায় ডিপ্রেশনে চলে যায় ঘুমের সমস্যা হয় সেরোটোনিন কমে যায় এই জাতীয় সমস্যাগুলো হয় এখন এই জন্য একটা কথা আছে যে পেট ভালো যার সব ভালো তার তো এটার বৈজ্ঞানিকভাবে এটা এখন প্রমাণিত তো এখন এই আইবিএস রোগীদের আসলে ভালো করতে গেলে কী করতে হবে তাহলে গ্লুটেন ডেইরি আমরা সাধারণত স্টপ করি খাবারের ক্ষেত্রে ফাংশনাল মেডিসিনে যেহেতু রুট কজে আমরা হাত দিই তো সাধারণত এটা বেশি অ্যালার্জি পাওয়া যায় তো অ্যালার্জি টেস্টের জন্য আমরা আইজিজি ফুডের ক্ষেত্রে আইজিজি অ্যান্টিবডি দেখতে পারি কোন ফুডে অ্যালার্জি আছে তো সেটা দেখা যেতে পারে এছাড়া আমরা ফুড এলিমিনেটের মাধ্যমে এলিমিনেশন প্রক্রিয়ার মাধ্যমে ফুড জাস্ট এলিমিনেট করে দেখতে পারি যে কোন ফুডগুলোতে অ্যালার্জি হয় সেগুলো আমরা প্রায় 12 সপ্তাহের মতো অ্যাভয়েড করে রাখবো এটা একটা জেনারেল রুল অফ থাম তো এটা একটা বিষয় এছাড়া ফার্মেন্টেড ফুড আমরা গ্রহণ করতে পারি যেমন সাওয়ারক্রুট ক্যাবেজ জুসও হতে পারে অনেক অনেক ক্ষেত্রে এল গ্লুটামিন একটা অ্যামিনো অ্যাসিড এটা লিকি গাট টাইট করতে সাহায্য করে এছাড়া অ্যান্টি ইনফ্লামেটরি যে ফুড ইভেন কোলোস্ট্রাম জাতীয় একটা ইমিউনোগ্লোবিন পাওয়া যায় বা ইমিউনোগ্লোবিন সাপ্লিমেন্টও পাওয়া যায় এটাও ওখানে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে এবং অ্যান্টি ইনফ্লামেটরি ফুড খেতে হবে যেমন গ্রেইনগুলো অ্যাভয়েড করতে হবে সুগারি ফুড প্রসেস কার্বোহাইড্রেট এগুলোকে বন্ধ করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের লিকি গাটগুলো হিল হয়ে আসতে সাহায্য করে এবং ফাস্টিং অনেকক্ষণ না খেয়ে থাকাটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের কিছুটা সময় কার্নিভার যেমন আচ্ছা অ্যানিম্যাল প্রোটিন মানে অ্যানিম্যাল ফিশ ব্রথ চিকেন ব্রথ বোন ব্রথ এই জাতীয় খাবারগুলো আমরা গ্রহণ করতে পারি
এটা অনেকে বলতে পারে মাছের জুস, মুরগির জুস এবং গরুর নিহারি বা এই জাতীয় খাবারগুলো, এটা কিছু সময় টু টু থ্রি উইকসের মধ্যে শান্ত খেলে এটা গাট হিল হয়ে আসতে সাহায্য করে। তো আমরা মানে ভেজিটেবল আইটেমগুলো কিছুটা সময়ের জন্য অ্যাভয়েড করবো বিকজ এগুলো প্রিবায়োটিক, এবং যেহেতু ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ থাকলে প্রিবায়োটিক দিলে ব্যাকটেরিয়া আরও ওভারগ্রোথ করবে। ইভেন অনেক ক্ষেত্রে আমাদের প্রোবায়োটিকও অ্যাভয়েড করা উচিত। আমরা অনেক সময় না বুঝে মনে করি যে উপকারী ব্যাকটেরিয়া খেলেই হবে, কিন্তু ব্যাকটেরিয়া যখন ওভারগ্রোথ হয়ে থাকে তখন এর মধ্যে উপকারী ব্যাকটেরিয়া অনেক সময় এটা ফ্লেয়ার করে, তো এটাও অবশ্যই খেয়াল রাখতে হবে। আর প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়াল, মানে সবার জন্য একই ফর্মুলা আসলে কাজ করে না। তবে জেনারেল যে কথাগুলো মোটামুটি 80% পেশেন্টদের জন্য যেটা কথা সেগুলো আমরা আলোচনা করি, তো এর মধ্যে অনেক ভেরিয়েশন হয়, সেটা অবশ্যই প্রত্যেকটা রোগীকে বিচার বিশ্লেষণ করেই ট্রিটমেন্টে যাওয়া উচিত। আর স্টমাক অ্যাসিড অবশ্যই মেনটেন করতে হবে, সেক্ষেত্রে অ্যাপেসিডার ভিনেগার, বিটেইন হাইড্রোক্লোরাইড, অনেক ক্ষেত্রে এনজাইমের প্রয়োজন হতে পারে, কারণ এনজাইম অনেকের ইনসাফিসিয়েন্সি হয় বা প্যানক্রিয়াস ঠিকমতো এনজাইম রিলিজ করতেছে না উইকনেসের কারণে, বা দীর্ঘদিন বাইল সল্ট রিলিজ হচ্ছে না, এই এই জটিলতাগুলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের এই অংশগুলোতে দুর্বলতা থাকতে পারে। তো সেক্ষেত্রে ফুড হ্যাবিট, খাবার এবং কিছু ন্যাচারাল থেরাপি হতে পারে, যেমন কফি এনিমা এখানে খুব ভালো কাজ করে, কফি এনিমা সাহায্য নেওয়া যেতে পারে, তো এই বিষয়গুলো এখানে খুব ভালো ভূমিকা পালন করে। তো আইবিএস রোগীদের আসলে এভাবে যদি ট্রিটমেন্ট করা যায়, আইবিএস রোগীরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সুস্থ হয়ে আসেন, কারণ আইবিএস এটা জেনেটিক প্রবলেম না, এটা বংশগত কোনো বিষয় না, এটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা লাইফস্টাইল একটা প্রবলেম। আর এক্ষেত্রে আমাদের যদি মানসিক কম্পোনেন্ট থাকে, অনেক ক্ষেত্রে আইবিএস রোগীদের ডিপ্রেশনে ভুগে, আইবিএস রোগীরা ঘুমের সমস্যা হয়, তারপরে অস্বস্তিতে ভুগে, হাইপার অ্যাক্টিভিটি তাদের মধ্যে অনেক সময় দেখা দেয়, এবং তাদের মধ্যে অনেক সময় অটোইমিউন কন্ডিশনও থাকে, যেমন তাদের থাইরয়েডে প্রবলেম থাকতে পারে, তাদের বিভিন্ন জয়েন্ট পেইন থাকে, কারণ অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে লিকি গার্ড থেকে, সেগুলোও একটা রিফ্লেকশন বডিতে বিভিন্ন জায়গায় হয়। তো সেক্ষেত্রে যখন প্রপার ট্রিটমেন্ট করা হয় তখন এই থাইরয়েড প্রবলেমটাও ঠিক হয়ে আসে, জয়েন্ট পেইনও ঠিক হয়ে আসে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডগুলো ঠিক হয়ে আসে। তো এই বিষয়গুলো আসলে আমরা যদি প্রপারলি অ্যাড্রেস করে পেশেন্টকে ট্রিটমেন্ট করতে পারি, বা আমরা যেটা দেই তাহলে পেশেন্টটা হিল হয়ে আসে, এবং আমাদের পেশেন্টরা আলহামদুলিল্লাহ এখানে খুব ভালো রেসপন্স পাচ্ছেন। এবং এখান থেকে আমরা আরেকটা ট্রিটমেন্ট মডালিটি ব্যবহার করি, সেটা হচ্ছে হোমিওপ্যাথি। তো হোমিওপ্যাথি কোন কোন রোগীদের ক্ষেত্রে দেওয়া হয়, যেটা হচ্ছে স্পেশালাইজড, মানে যেখানে হোমিওপ্যাথি তো একটা টোটালিটি অফ সিমটম, মানে একটা রোগীর ক্যারেক্টারিস্টিক কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কিছু রোগী হচ্ছে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই তার ওয়াশরুমে যেতে হয়, টয়লেটে যেতে হয়, তাহলে কোন মেডিসিনটা এর সাথে ম্যাচ করে। যেমন এখানে একটা মেডিসিনের নাম আমি বলি, যে এখানে অ্যালোসকোট্রিনা, হ্যাঁ, এই একটা ওষুধ আছে, এটার সিমটমও, এই ওষুধের সিমটমও হচ্ছে খাওয়ার সঙ্গে সঙ্গে রোগী টয়লেটে যায়। তো এখন যখন আপনি এই ওষুধটা দেওয়া হয় তখন তার এই সিমটমগুলো খুব দ্রুত এটা রিভার্স করে। এছাড়া অন্যান্য অনেক মেডিসিন আছে, তার প্রত্যেকটা মেডিসিন বললাম প্রত্যেকটা পেশেন্ট আলাদা, যেহেতু তো তাদের সিমটমগুলোকে অ্যানালাইসিস করে যদি আমরা এখানে হোমিওপ্যাথিক ওষুধও দিই এবং তার মানসিক বিশ্লেষণটা করি, যে তার কোন ধরনের ইরিটেবিলিটি, ঘুমের সমস্যা হচ্ছে এবং গাটে কী ধরনের প্রবলেম হচ্ছে, কেউ হয়তো কনস্টিপেশন হচ্ছে, খাবার পরে তার বেশি ব্লোটিং হচ্ছে, কারোর খাবার আগে জ্বালা পোড়া হচ্ছে, কারোর খাবার দুই তিন ঘন্টা পরে হচ্ছে, কারোর হয়তো রাতে বেশি হচ্ছে, তো এই যে বৈশিষ্ট্যগুলো এক একজন মানুষের, রোগের নাম একই আইবিএস কিন্তু সিমটম হতো পাঁচজন আইবিএস রোগী, পাঁচজন পাঁচ রকমের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে, মানে পাঁচ রকমের প্রকাশ হচ্ছে, তো সেগুলোকে বিশ্লেষণ করে হোমিওপ্যাথিক ওষুধগুলোকে ইন্ডিভিজুয়ালাইজ করা হয়। তো ইন্ডিভিজুয়ালাইজ করতে পারলে তার যে হিলিং পাওয়ারটা, আমাদের শরীরের মধ্যে যে হিলিং পাওয়ার থাকে বা তাদের সুস্থ হয়ে যাওয়ার যে ক্ষমতা সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন, সেটাকে স্টিমুলেট করে এবং শরীরটাকে রাইট ডিরেকশানে ধাবিত করে। আর যদি আমরা লাইফস্টাইল সাপোর্ট এবং খাবার যেগুলো অ্যাভয়েড করা সেগুলো করতে পারি, এই পেশেন্টরা সাধারণত এক দুই মাসের মধ্যে প্রায় 80% 90% রোগীরা রিভার্স করে। তো আইবিএস নিয়ে আসলে এই মেসেজটা আজকে দিতে চেয়েছিলাম, যে আইবিএস যারা আপনার আক্রান্ত আছেন হতাশার কিছু নেই, ফাংশনাল মেডিসিন এবং ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইনক্লুডিং হোমিওপ্যাথি এটা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে, এবং আমরা প্রতিনিয়ত অনেক ভালো ভালো রেজাল্ট পাচ্ছি। সুতরাং ভয় না পেয়ে আপনার সঠিক চিকিৎসা গ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনারা এই যন্ত্রণাদায়ক হজমজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।